বাড়িতে তৈরি নিমকিতেই যদি দোকানের স্বাদ পাওয়া যায় তাহলে আমরা দোকানে যাব কেন তাহলে তো বাড়িতেই বানাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিমকি তৈরির একটা রেসিপি নিয়ে এসেছি তো একদম দোকানের মতো খেতে নিমকি কিভাবে বাড়িতেই সহজেই বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন্ড আর তার আগেই আমি দিয়ে রেখেছিলাম ময়দার মধ্যে নুন আর কয়েকটা কালো জিরে তো দেখো এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি এইভাবে আমি মেখে নেব তো দেখো খুব ভালোভাবে মিক্স করেছি এরপর আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব জলটা কিন্তু একটু একটু করে দিতে হবে একসাথে অনেকটা পরিমাণ জল দেওয়া যাবে না তো দেখো এইভাবে আমি একটু একটু জল দিয়ে ময়দাটা মাখতে থাকব। তো দেখো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এরপর আমি ময়দার থেকে লেচিটা তৈরি করে নিয়েছি এরপর আমি একটা একটা করে নিয়ে এগুলো বেলতে থাকব। তো দেখো এইভাবে আমি বেলে নেব এইভাবে আমি আস্তে আস্তে করে বেলে নেব তো দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে এরপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব তো দেখো এইভাবে কাটতে হবে এইভাবে আমি কেটে নেব এইভাবে ছোটো ছোট করে কেটে নিতে হবে তো দেখো একটা মোটামুটি আমার কাটা হয়ে গেল এরপর আমি বাকিগুলোকে কেটে নেব দেখো আরও একটা কেটে নিচ্ছি এটা কিন্তু কাটতে খুব ভালো লাগে এইভাবে কেটে নিতে হবে তো দেখো সব কাটা হয়ে গেছে মোটামুটি আর কয়েকটা আছে এগুলো আমি কেটে নেব তো দেখো সব নিমকিগুলো আমি কেটে নিয়েছি এরপর এইগুলো আমি ভেজে নেব তো চলো কড়াই বসিয়ে দিই দেখো কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই কিছুগুলো নিমকে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো দেখো নিমকিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তো সবগুলো তুলে নিলাম আরও কিছুগুলো নিমকি আমি ছেড়ে দিলাম ছাড়ার পর একটা খুন্তি দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে এগুলো মাঝে মধ্যে একবার করে নাড়াচড়া করে নেব তো দেখো নিমকিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব। তো এইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব। তো দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেলো বাড়িতেই নিমকি আর স্বাদ কিন্তু একদম দোকানের মতো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে